সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন চন্দন রায়। রাজনৈতিক পরিক্রমায় এমপি লিটনের সঙ্গে পরিচয় এবং ঘনিষ্ঠতা। চাঁদাবাজি ধর্ষণের একাধিক মামলা থেকে নিজের নাম প্রত্যাহারের জন্য তদবির করেন এমপি লিটনের কাছে। লিটন তাতে সায় না দিলে বিরোধের সূত্রপাত ঘটে। সুন্দরগঞ্জে আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ, অভ্যন্তরীণ কন্দল ও পুঁজিভূত ক্ষোভ থেকে 2016 সালের 31 ডিসেম্বর গাইবান্ধা এক আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে নৃশংসভাবে হত্যা করে চন্দন সহ তার সহযোগীরা। রোববার রাতে সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে চন্দনকে গ্রেফতার করে র্যাব। র্যাব 6-এর একটি আভিযানিক দল এবং র্যাব 3-এর একটি আভিযানিক দল সম্মিলিতভাবে সাতক্ষীরার বর্ডার এলাকা থেকে সংসদ সদস্য মঞ্জুর ইসলাম লিটন হত্যাকাণ্ডের প্রধান সমন্বয়কারী চন্দন কুমার রায়কে গ্রেফতার করতে সক্ষম হয়। রাজনৈতিক কোন্দল, আধিপত্য বিস্তার, পুঞ্জীভূত ক্ষোভ সহ বিভিন্ন কারণে সংসদ সদস্য মঞ্জুর ইসলাম লিটনকে হত্যা করা হয়েছিল। র্যাব জানায় হত্যাকাণ্ডের কয়েকদিনের মধ্যেই ভারতে আত্মগোপনে যান চন্দন কুমার। পরে সেখানে থেকেই বিভিন্নভাবে বাংলাদেশে মাদক কারবারির সাথে সম্পৃক্ত ছিলেন চন্দন। চন্দন ইন্টারপোলের রেড অ্যালার্টভুক্ত আসামি বলেও জানায় র্যাব। হত্যার পরবর্তী 15-16 দিন পর চন্দন কুমার রায় তার আত্মীয় স্বজনের সহযোগিতায় পার্শ্ববর্তী দেশে উনি আত্মগোপনে চলে যান। তিনি গাইবান্ধা রংপুর বর্ডার দিয়ে নিয়মিত গাঁজা এবং ফেন্সিডিলের চালান তিনি বাংলাদেশে পাঠাতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে চন্দন রায়কে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় র্যাব। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।